আওর মোহাম্মদিয়া বলতে, আর আমাদের দেশে হয়তো কেউ কেউ বলে থাকে যে আওর মোহাম্মদিয়া বলতে একটা তরিকা আছে, কিন্তু আমার জানা মতে আওর মোহাম্মদিয়া বা মোহাম্মদিয়া নামে কোনো তরিকা নাই। মোহাম্মদিয়া তরিকার ইমাম কে? প্রশ্নের উত্তর পাওয়া যায় না। আওর মোহাম্মদিয়া কোন? আর যেভাবে মুসলিম গোষ্ঠী বলে নহাবি বলে, ওইদিকে কিছু মানুষ ধাবিত হয়ে গেছে। আওর মোহাম্মদিয়া দিয়া হোক আর নাম ছাড়াই হোক, যদি কোন ধরনের সুন্নি মতাদর্শের বাইরে কোন মতামত কোন মতাদর্শ কেউ আনে, সেটা বাতিল, মারদুদ, বাতিল, বাতিল, বাতিল। পীর যার যার সুন্নিয়ত সভা, সুন্নিয়ত কেউ কিনে রাখে না, এটা বাপ দাদা সম্পত্তি না, আকীদাদার সুন্নি, আকীদাই যে সুন্নি তার পরিচয় সে সুন্নি, আকীদাই যে সুন্নি তার পরিচয় সে সুন্নি। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, জিকির নাই, ফিকির নাই, পর্দা নাই, পুশিদা নাই, আছে শুধু ভণ্ডামি, লামপট্ট, দুল তবলা, এরকম মুসলমান আছে না নাই? যারা নামের আগে সুন্নিও লাগায় আরো কত কিছু লাগায়, লাগায় কি লাগায় না, তারা কি সুন্নি হতে পারবে? জোরে বলে না, আপনারা কি ভয় পান নাকি? জোরে বলেন, ভয় পান? আমরাও তো সুন্নি, আমরা কি সুন্নি না? কিন্তু নামদারি সুন্নি না, কামের সুন্নি। মুসলমান বলেন, আমরা কি নামদারি সুন্নি হবো নাকি খাঁটি সুন্নি হবো? খাঁটি সুন্নি কাকে বলে? যার মধ্যে আল্লাহ রসুলের সুন্নত আছে তার নাম সুন্নি, ঠিক কিনা বলেন? ভাই আমার, বন্ধুরা আমার, নামাজ না পড়লে, রোজা না রাখলে, পর্দা না মানলে, না মানলে আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইহতিমাম অনুসরণ অনুকরণ না থাকলে সুন্নি হওয়া যায় না, সুন্নি হওয়া যায় না, ভণ্ড মুনাফিক ছাড়া আর কিছুই হওয়া যায় না, ঠিক না বেরিয়ে বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দেশে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের খাঁটি অনুসরণ করেছেন, যারা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের দীক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তারা হচ্ছেন জনপুর সিলসিলার আল্লাহ রবিগণ, ফুরফুরা সিলসিলার আল্লাহ রবিগণ, সারসিনার জমিনের আল্লাহ রবিগণ, সোনাখান্দার জমিনের আল্লাহ রবিগণ, ফুলতলির জমিনের আল্লাহ রবি, ঠিক না বেরিক বলেন? ফান্দাউকের জমিনে আমার মুর্শিদ, দাদা মুর্শিদ কে বলা ফান্দাউকি রহমাতুল্লাহ আলাইহি, তারাই মূলত খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তারাই কেবল মাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করেছে, এবং তারাই তাদের মুরিদদেরকে, ভক্তদেরকে পর্দার শিক্ষা দিয়েছে, নামাজের শিক্ষা দিয়েছে, রোজার শিক্ষা দিয়েছে, হজ জাকাতের শিক্ষা দিয়েছে, সাদরে আমার নূর নবীর সুন্নতের শিক্ষাও দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? যেই 14 জন মহিলা আছে এদের ছাড়া আর বাকি যত বেগানা মহিলা আছে সব মহিলার সামনে যাওয়া হারাম, ফরজ লঙ্ঘন, পর্দা ফরজ, কথা বলেন ঠিক না বেরিয়ে? তো যারা পর্দাকে মানে না, পর্দার মতো ফরজকে অস্বীকার করে, তারাও দেখা যায় আবার অনেকেই দেখছি নামদারি কিছু সুন্নি ভণ্ড নিজেদেরকে সুন্নি দাবি করে, এগুলো কি সুন্নি নাকি ভণ্ড? জোরে বলুন, সুন্নি নাকি ভণ্ড? ওই রকম সুন্নি হয়ে কোনো লাভ নাই, ওই রকম সুন্নি ও হাবিল খালাত ভাই, ঠিক না বেরিক বলেন? যে সুন্নি নামাজ পড়ে না, যে সুন্নি রোজা রাখে না, যে সুন্নি নামাজও পরে সুদে খায়, যে সুন্নি নামাজও পরে ঘুষ খায়, যে সুন্নি নামাজও পরে পর্দা অলঙ্ঘন করে, এটা কি সুন্নি নাকি ভণ্ড? এটা লামা যাবে আহলে হাদিসের খালাত ভাই, ঠিক না বেরিক বলেন? বাটা সুন্নি তো দূরে থাক, তোর ইমান আছে কিনা এটা দেখ, ঠিক কিনা বলেন? সুন্নি হতে হবে, সুন্নি হতে হবে ফান্ডাকের আমার মুর্শিদকে সৈয়দ নাসিরুল হক মাসুম রহমাতুল্লাহর মতো, তাইলে তোমাকে আমি সুন্নি মানি, ঠিক কিনা বলেন? আল্লামা সাহেব তোল্লা ফুলতুলির মতো, ঠিক কিনা বলেন? যদি বলা হয় সৈয়দ আহমদ বেরলভিকে ইমাম, সৈয়দ আহমদ বেরলভি, সৈয়দ আহমদ, ওনার নাম তো আহমদ, মোহাম্মদিয়া তো নাম হবে না, আহমদিয়া হবে। আর যদি বলেন না তৎকালীন নবীজির নামের সাথে মিল রেখা তরিকায় মোহাম্মদিয়া নাম দেওয়া হয়েছে, তাহলে আমি বলবো নির্ভরযোগ্য একটা ই দরকার, নবীজির নামে কোনো তরিকা হইতে পারে না। সৈয়দ আহমদ বেরিলি রহমতুল্লাহ তরিকার নাম তরিকায় মোহাম্মদিয়া, কেন? আমরা বায়াতের সঙ্গে জনপুরীরা ফুরফুরারা বলি আওর মোহাম্মদিয়া, কি বলি? বায়াত কিয়া মাইনে চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, কাদরিয়া, মুজাদ্দাদিয়া, আওর মোহাম্মদিয়া। অর্থ কি? উর্দু ভাষার জ্ঞান নাই ফতুয়াবাজি করে, অর্থাৎ আমি বায়াত নিলাম চিশতিয়া তরিকায়, কাদরিয়া তরিকায়, নকশবন্দিয়া তরিকায়, মুজাদ্দাদিয়া তরিকায় এবং মোহাম্মদিয়া তরিকায়। এই আওর মানে
এবং আওর মানে এবং এইটাকে অপব্যাখ্যা করে বোঝাতে চাই এই তরিকা ইবনু আব্দুল হাব নজদির তরিকা, মিথ্যা অপবাদ। সৈয়দ আহমদ বেরেলি তার তরিকার নাম মোহাম্মদিয়া তরিকা কেন রাখলেন, কেন রাখলেন? হযরত মঈনুদ্দিন চিশতির নামে তার তরিকার নাম হয়েছে চিশতিয়া, গাউস পাকের নামে তার তরিকার নাম হয়েছে কাদরিয়া, মুজাদ্দেদ আল ফেসানির নামে তরিকার নাম হয়েছে মুজাদ্দেদিয়া, বাহাউদ্দিন নকশবন্দির নামে তরিকার নাম হয়েছে নকশবন্দিয়া। সৈয়দ আহমদ বেরেলির তরিকা তার বৈশিষ্ট্য ছিল জিহাদের বায়াত নিছেন, তিনি জিহাদ ইংরেজ বিরোধী আন্দোলনে জিহাদের বায়াত নিছেন, এটা তার তরিকা আলাদা বৈশিষ্ট্যের হওয়ার কারণে তিনি বললেন আমার তরিকার নামও তো মুরিদরা আমার নামে রাখবে, সেই জন্য তিনি বললেন আমি যার উম্মত তার নামে তরিকা, এই জন্য তিনি নিজের তরিকার নাম রাখলেন তরিকায় মুহাম্মাদিয়া। কথা বুঝতে পারছেন? ওনার প্রধান সহচর কারামত আলী জনপুরী রহমতুল্লাহ, যিনি 200 বছর আগে এই দেশে এসে 1 কোটি লোক ইসলাম কবুল করিয়েছেন, ডাব্লিউডাব্লিউ হান্টার তার দা ইন্ডিয়ান মুসলিম বইতে তা স্বীকার করেছে, সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ তার বইতে তা স্বীকার করেছে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে এই তথ্য স্বীকার করেছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা পিডিয়া যেটা বের হয়েছে সেখানেও এই তথ্যকে গবেষকরা স্বীকার করেছে। যার হাতে সরাসরি 1 কোটি লোক মুসলমান হল, যিনি এই দেশে মিলাদ ক্যাম্প প্রতিষ্ঠা করলেন, যিনি এই দেশে পিরি মুড়িদি চালু করলেন, যিনি এই দেশে মসজিদ করলেন মাদ্রাসা করলেন, যারা তাকে গালি দেয় তাদের দাদারাও যার হাতে মুসলমান হইল, সেই কারামতের জনপুরি যদি ওহাবি হয় নাউজুবিল্লাহ, তাহলে আমি বলবো মুসলমান কে বাংলাদেশ? সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ প্রধান খলিফা কারামত আলী জনপুরি রহমতুল্লাহ, সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ প্রধান খলিফা কারামত আলী জনপুরি রহমতুল্লাহ, তার থেকে আমরা সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ আরেক খলিফা নূর মোহাম্মদ ঝানজানবি, তার থেকে এমদাদুল্লাহ মহাজের মক্কি এবং দেওবান, সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ আরেক খলিফা নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ, তার খলিফা ছিলেন সুফি ফতেহ আলী ওয়াইসি ভদ্দমানি, তার খলিফা ছিলেন ফুরফুরার আবু বকর সিদ্দিক ফুরফুরাবি। তাহলে জনপুর, ফুরফুরা, সোনাকান্দা, ফুলতলি, আরো আরো যত তরিকা বাংলাদেশে আছে সবই তো সৈয়দ আহমদ বেরেলি থেকে। তো উনি যদি ওহাবি আর কাফের হয় তো মুসলমানকে জিজ্ঞেস করেন তাদের কাছে। আর তো সে আমার পীরের পীর হইল খালা এনায়েতপুরি, এনায়তপুরি বের হলে সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাই, তিনার পীর সুফি ফতেহ আলী ওয়াইসি রসুল নমা রহমতুল্লাহ, তিনার পীর নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই, তিনার পীর সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ, তিনার পীর শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলভী রহমতুল্লাহ আলাই, তিনার পীর শাহলিউল্লাহ মহাদ্দেশ দেহলভী, আরো উপরে আছে একদূর। তরিকা হলো খাল, শরীয়ত তরিকত হাকিকত মারেফত ওগুলি হলো নদী, মাযহাব হানাফি শাফি হাম্বলি মালিকি ওগুলিকে আর একটু বৃহৎ আকারে দেখতে হয়। অতএব যদি মুহাম্মদিয়া তরিকা নাম দিতে হয় অবশ্যই যে এই তরিকা আবিষ্কার করছে তার নামে হতে হবে, নবীজির নামে না। বরং এটাও হইতে পারে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারীদের দল হইল আওর মুহাম্মদিয়া হইতে পারে, এদের থেকে সাবধান। মনে রাখবেন আমরা অনেকে না জানো অনেক কথা বলি, আমি শিওর না হইতে পারে, আমি কিন্তু একুরেট বলি নিজে মুহাম্মদ এর তরিকায় মুহাম্মদিয়া মানে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি এটা হইতে পারে, তবে আমি যতটুকু জানি আমার জ্ঞান অনুযায়ী তরিকায় মুহাম্মদিয়া বলতে কোনো তরিকা নাই। আওর মুহাম্মদিয়া, আওর শব্দটা উর্দু আর আওর মুহাম্মদিয়া অর্থ কি? উর্দু ভাষার জ্ঞান নাই ফতুয়াবাজি করে। অর্থাৎ আমি বায়াত নিলাম চিশতিয়া তরিকায়, কাদরিয়া তরিকায়, নকশবন্দিয়া তরিকায়, মুজাদ্দিদিয়া তরিকায় এবং মুহাম্মদিয়া তরিকায়, এই আওর মানে এবং আওর মানে এবং এইটাকে অপব্যাখ্যা করে বোঝাতে চাই এই তরিকা ইবনু আব্দুল হাব নজদির তরিকা, মিথ্যা অপবাদ। তরিকায় মুহাম্মদিয়াতে বায়াত দিয়েছে তারা, কিন্তু এখন না বুঝে কিংবা কেউ কেউ হিংসা পরবশত হয়ে এসব ফতুয়াবাজি করছে, আপনাদেরকে মূল থেকে সরিয়ে দেবার জন্য আপনারা তা প্রশ্রয় দিবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ওনাদের বুঝে নেওয়া উচিত সৈয়দ আহমেদ শহীদ এর রুহানি সন্তানেরা শুধু আঘাত আক্রমণ প্রতিহতই করতে জানে না, তারা পাল্টা আঘাত করতেও জানে। শহীদের রুহানি সন্তানেরা শহীদের পক্ষে লড়তে প্রস্তুত,
এখানে কোনো মধ্যসত্ত্বভোগী কোনো উচ্ছিষ্টভোগী চামচিকার দরকার নেই। সমঝোতার প্রস্তাব দেখেছি, খুব ভালো কথা, আমাদের শুভকামনা রইল। তবে আমাদের মনে হয় প্রথম পদক্ষেপ হবে যিনি চ্যালেঞ্জ করেছেন তিনি নিজে তার চ্যালেঞ্জ প্রত্যাহার করে নেবেন বৃহত্তর সুন্নিয়তের স্বার্থে পরিস্থিতি বিবেচনায়।